সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে স্ত্রী বশীকরণের মহাবিদ্যা। আপনার স্ত্রী আপনার জন্য দাসীর মতো আপনার সাথে থাকবে, আপনার পায়ে পড়ে থাকবে দাসীর ন্যায়, আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না, আপনাকে ছাড়া পাগলের মতো থাকবে। যদি স্ত্রী অবাধ্য হয়, সংসারের প্রতি অমনোযোগী, বা স্ত্রী পরকীয়া করে, অথবা স্ত্রী মানে যে এক কথায় আপনার যদি অবাধ্য হয়, আপনার কথাবার্তা শুনে না, সেই স্ত্রীকে একবারে বাগে আনতে পারবেন এই মন্ত্র দ্বারা বা এই বিদ্যাটা প্রয়োগ করে। স্ত্রী আপনার কথার বাইরে এক চুলও নড়তে পারবে না, এরকম অবস্থা হবে তার। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে। একটা মন্ত্র প্রথমত বলে দিচ্ছি, ওম স্ত্রী বশীকরণে অমুকিং ফর্ষা। অমুকিংয়ের জায়গায় আপনাকে স্ত্রীর নামটা উচ্চারণ করতে হবে। এটা মন্ত্র সিদ্ধ করার সময় না, যখন প্রয়োগ করবেন তখন 151 বার জপ করে আপনাকে এটা মুখস্থ বা সিদ্ধ করে নিতে হবে, যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে। এটা শুধুমাত্র পূর্ণিমাতে প্রয়োগ করা যায়, সিদ্ধি যে কোনো সময় প্রয়োগ মানে সিদ্ধি করলেন। তারপর প্রয়োগের সময় স্ত্রীর যে কোনো ব্যবহৃত কাপড় সংগ্রহ করবেন, সেই কাপড়ের উপরে জাফরান কালি দ্বারা আপনাকে এই মন্ত্রটা লিখতে হবে তার নাম সহকারে। নাম সহকারে লেখার পরে সেই কাপড়ে আবার 151 বার পরে 151টা ফু দিয়ে সেই কাপড় যে কোনো শরবত বা পানি অথবা দুধ এসবের মধ্যে ভিজিয়ে কোনোভাবে যদি আপনার স্ত্রীকে কোনোভাবে খাইয়ে দিতে পারেন, তাহলে ওই দিন থেকে সে সারা জীবনের জন্য আপনার দাসীর মতন হয়ে যাবে। আপনি অর্ডার যেটা করবেন সেটাই সে মানে কড়ায় গণ্ডায় পালন করবে, এরকম অবস্থা একটা বশীভূত হবে আর কি। এটা আর কোনো দিন কাটবেও না, এটা সারা জীবনের জন্য স্থায়ী থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেবো কীভাবে এইভাবে স্বামীকে বশীকরণ করা যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।